ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোন চেষ্টা যাতে সরকার না করেন সেই সতর্কতা থাকতে হবে। শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে, সরকার নিজের পক্ষের লোকদের আর রাখতে পারছে না। এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমি সকল নেতৃবৃন্দকে যারা উপস্থিত হয়ে শুনেছেন এবং বিশেষভাবে গণমাধ্যমের সকল বন্ধুদেরকে আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আজকের এই বৃষ্টি এবং বিশেষভাবে টানা বৃষ্টির কারণে শহর যেভাবে ডুবে গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দেখলাম একেবারে যাই হোক, নিশ্চয়ই বেশ বেশ খানিকটা পানি, কোমর পানি অনেকে বলছেন, তো এইরকম অবস্থা, তাতেও খুব বেশি কিছু বদলাবে না, কিছুই কিছু যায় আসে না। এরকম একটি শাসনের মধ্যে যেহেতু আমরা আছি এবং এটা কেবলমাত্র একটা শাসন নয়, রাষ্ট্রটাই এই জায়গায় করি মানে রাষ্ট্রটাই জনগণের একটা বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে তাকে দমন করে শাসন করে এই রাষ্ট্র লুট করবে, এই রাষ্ট্র তাদের দাপট দেখাবে, এবং এটাই তাদের কাজ, এটাকেই তারা চিরস্থায়ী করতে চায়। তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলসমূহ একটা ঐক্য গড়ে তুলেছেন যে এইভাবে রাষ্ট্রটা চলতে পারে না, এই রকম শাসন চলতে পারে না, আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা 31 দফা। আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করিনি, কিভাবে আগামী বাংলাদেশ হবে সেইটাও পরিষ্কার করে বলা হয়েছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে সেটা খুব পরিষ্কার। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই। তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এটাই চলতে থাকবে, এটাই চিরস্থায়ী হবে। কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে, জাগ্রত করতে হবে। সমাজের নানান অংশ আজকে জেগে উঠছে, বিশেষভাবে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে, সরকার নিজের পক্ষের লোকদের আর রাখতে পারছে। এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার তারা নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করেন সেই সতর্কতা থাকতে হবে। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন, আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে। একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তার যেটা চিকিৎসা দরকার সেটা যদি বাংলাদেশে না পাওয়া যায়, পৃথিবীর যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার তার অধিকার আছে, সরকারের সেটা দায়িত্ব। বারবার মানুষ বলছে
কিন্তু এই সরকার শুনছে না। বাংলাদেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার যে অধিকার, জামিনে মুক্তি, পূর্ণ মুক্তির যে অধিকার, সেই অধিকার সহ তার চিকিৎসার দাবি করে। কিন্তু সরকার কোনোটাই শুনতে বলে মনে হচ্ছে না। নেহায়েত বাধ্য না হলে কোনোটার দিক থেকেই তারা কোনো জনগণের প্রতি কর্ণপাত করতে চায় সেটা মনে হচ্ছে না, নাহলে কোটা ব্যবস্থা নিয়ে আবার এই ষড়যন্ত্রটা তারা করতো না। কাজেই আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে। মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রাম গড়ে তুলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেই লড়াই আপনারা গড়ে তুলবেন। এই আশাবাদ রেখে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আবারও আমাদের